নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমাদের এই আজকের টপিকটা নিশ্চয়ই তোমরা উপরে দেখতে পাচ্ছ, সেখানে আমরা আলোচনা করব অপরচুনিটি বা সুযোগ নিয়ে, যেটার জন্য বেশিরভাগ আমরা বলে থাকি, আরে ওই সুযোগটার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করছি, একবার আমার কাছে আসুক, একবার একবার। আবার কখনো কখনো আমরা বলে থাকি, আমি তো আমার জীবনে সেই সুযোগটাই পেলাম না, একবার যদি আমি পেয়ে যেতাম তাহলে হয়তো অনেক কিছু করতে পারতাম, সেটা ও পেয়েছে আমার পাওয়া হলো। আবার কখনো আমরা এটাও বলে থাকি, ভগবান কেন জানি আমাকে সুযোগই দিতে চায় না, সুযোগটা যেন আমার হাত থেকে পরপর বেরিয়েই যায়, কেন বুঝি না, আমার সাথে কি কোনো শত্রুতা আছে ভগবানের? এইরকম অনেক কিছু ঘটনা আমরা সুযোগ নিয়ে বলে থাকি, কিন্তু সত্যি সত্যি কি আমাদের কাছে সুযোগ আসে না? কিন্তু আবার তোমরা দেখো, যে সমস্ত লোকেরা একটা সুযোগ পায় সে দ্বিতীয় সুযোগও পায়, যে দ্বিতীয় সুযোগ পাচ্ছে সে তৃতীয় সুযোগের দিকেও যাচ্ছে। তাহলে প্রথম লোক এবং দ্বিতীয় লোকটার মধ্যে কি তফাৎ? যে ও পারছে না, ও পাচ্ছে না, আর দ্বিতীয় লোকটা নিজের থেকে পেরেও যাচ্ছে, পেয়েও যাচ্ছে, কি ব্যাপার, কেন? আসলে সেটা নিয়েই আজকে আমাদের আলোচনার বিষয়। আমরা সবসময় অনেক ক্ষেত্রে লোকের কাছে বলার জন্য, নিজেকে বোঝাবার জন্য, এবং আমরা জানিও আমাদের জীবনে যে উন্নতি হতে পারে সেটা শুধু সুযোগ এলেই হতে পারে, সুযোগ এলে আমরা উন্নতি করতে পারি। কিন্তু আমরা এটা ভাবি না যে সুযোগ যদি এসেও যায় আমি কি সেই অবস্থায় তৈরি রয়েছি, আমি কি রেডি ওই সুযোগটাকে গ্রিপ করার জন্য, ওই সুযোগটাকে নিজের জন্য ব্যবহার করার জন্য সত্যি কি আমি রেডি, নাকি আমি স্রেফ সুযোগের অপেক্ষাই করছি? আর যদি সত্যি সত্যি সুযোগ চলে আসে তাহলে কিন্তু আমি রেডি নই, কিন্তু সুযোগ এসে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে এই যে প্রথম ব্যক্তি, তাদের ক্ষেত্রে তারা নিজেরা রেডি থাকেন না, সুযোগ কিন্তু মাঝে মাঝে জানলা দিয়ে এসে উকি মারে, মাঝে মাঝে জানলা দিয়ে উকি মেরে বলে যে আমি এসে গেছি, তুমি কি রেডি? তখন তারা বুঝতে পারে যে না আমি তো রেডি নয়, তো তখন তারা ইগনোর করে, সুযোগটাকেই দেখে না, সুযোগটা তাদের চোখের সামনে দিয়ে বেরিয়ে চলে যায় অন্য কারোর হাতে। সুযোগ কখনো কিন্তু নিজে বাড়ি চলে যায় না, ও কারোর না কারোর বাড়িতে যাচ্ছে। আমরা জানি টাকা বলো আর সুযোগ বলো, এটা তোমার হাতে যদি না আসে তো ও কারোর না কারোর হাতে যাবেই যাবে, এটাই নিয়ম। তো আমরা এই ভুলটা করি। তো প্রথম আমার মনে হয় যে আমাদের একটা জিনিস করতে হবে, সেটা হলো আমরা যে সুযোগের অপেক্ষা করছি সেই সুযোগের অপেক্ষার থেকেও বেশি আমরা সুযোগের প্রতিটা জিনিসকে, প্রতিটা সুযোগের অপরচুনিটিকে আমাদের ব্যবহারের জন্য আমাদেরকে নিজেকে রেডি থাকতে হবে, তৈরি থাকতে হবে। কখনো আমাদের এরকম ভাবলে চলবে না, যুদ্ধ লাগলে তখনই আমরা সবকিছুর জন্য তৈরি, তা নয়। জীবনের প্রতিটা মুহূর্ত, যুদ্ধের কথা বলবো না, কিন্তু সবসময় জীবনটার মধ্যে অনেক কিছুই আছে, তার জন্য আমাদের রেডি না থাকলে, আমরা তৈরি না থাকলে সেখানে আমরা পারফর্ম করতে পারবো না। আর আমরা যদি ঠিকঠাক পারফর্ম না করতে পারি তাহলে দেখো কোনো অপরচুনিটি, কোনো সুযোগই কিন্তু অযোগ্য লোকের জন্য নয়, সকল সুযোগ শুধু যোগ্য লোকের জন্য, যোগ্য লোককে কিন্তু সুযোগ বেছে নেয়। আর যোগ্য লোক যদি তুমি হও তাহলে সেই সুযোগ কিন্তু যদি তোমার কাছে নাও আসে, অন্যের কাছেও যদি যায়, কিন্তু সেও কিন্তু মুখ ঘুরিয়ে তোমার দিকে তাকাবে এবং তোমার কাছে চলে আসবে। তাহলে প্রথম কথা হলো আমাদেরকে সুযোগের জন্য তৈরি থাকতে হবে। দ্বিতীয় কথা হলো সুযোগ আমার ভাগ্যে আসে না, সবার ভাগ্যে যায়, না না না, সুযোগ ওরকম ব্যাপার নেই, সুযোগের তোমার আমার কারোর সাথে কোনো শত্রুতা নেই, সুযোগ কিন্তু সবার মিত্র আবার সবার শত্রু। যারা সেটাকে নিতে পারে না, তার ঘরে ঢোকাতে পারে না, সে নিজে তৈরি করতে পারে না নিজেকে সেই সুযোগটাকে ব্যবহার করার জন্য, তার কাছে সুযোগ থাকবে না, এসেও চলে যাবে। তো সুযোগ সবসময় তৈরি ব্যক্তি, যে রেডি আছে তার কাছে যায়। দ্বিতীয়ত, সুযোগকে চিনতে হয়। সুযোগ নানান রূপে আসে, তুমি যা কল্পনা করে রেখেছো ওটাই যে তোমার জীবনকে দাঁড় করাবার জন্য ওই একটা মাত্র সুযোগ, তা নয়, সুযোগ কিন্তু নানান রকম রূপ নিয়ে আসে, নানান ভাবে আসে। তো কখনো যদি তুমি আটকেও যাও কোথাও কোনো কিছু করতে গিয়ে, তুমি ভেবো না এটা তুমি আটকে গেছো, ওই সামান্য একটা সামান্য কাজ দিয়েও কিন্তু তুমি তোমার সুযোগ তৈরি করে তুমি অনেক দূর পর্যন্ত যেতে পারো, অনেক উপরে যেতে পারো। তোমাকে আটকাবার মতো কিন্তু সত্যি সত্যি সুযোগ কখনো কাউকে আটকায় না, মানুষ নিজেকে নিজে আটকায় সেই সুযোগে যোগ্য না করতে পারলে। আর তৃতীয়ত হলো সুযোগ কি সবসময় বাইরে থেকে আসে? এটাও একটা বড় প্রশ্ন।
দেখো, সাধারণ ব্যক্তিদের জন্য সবসময় সুযোগ বাইরে থেকে আসে, আর যে মানুষ নিজেকে অসাধারণ বানায় তার প্রতিটা জিনিস যখন ধরে, প্রতিটা কাজ যখন ধরে, সেখান থেকে কিন্তু সুযোগ তৈরি করে, মানে সুযোগের জন্ম দেয়। তো এমনও হয় যে সুযোগের জন্ম দেওয়া যায়, তুমি যদি সেভাবে একটা কাজের মধ্যে তুমি যদি সেইভাবে ক্রিয়েটিভিটি নিয়ে এগোতে পারো, তো ওই কাজটার মধ্যে থেকে তুমি নিজে সুযোগ বের করে নেবে। তুমি একটা সামান্য কাজ থেকেও সকলের কাছে অসামান্য হয়ে যেতে পারো, তুমি সকলের কাছে একটা অদ্ভুত এবং অভাবনীয় হয়ে যেতে পারো তোমার ক্ষমতা এবং গুণের দ্বারা, কারণ তুমি সুযোগের অপেক্ষা করনি। দু ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ সুযোগের অপেক্ষা করতে চান, কারণ তারা জানেন বাইরের সুযোগই শুধুমাত্র তাদের সুযোগ দেয়। আরেক ধরনের মানুষ জানেন যে বাইরের সুযোগ তো সবসময় আসবে না, বাইরে থেকে সবসময় তো সুযোগ আসবে না, এমনও একটা অবস্থা হতে পারে, প্রকৃতি পরিবেশ হতে পারে, সেই পরিবেশে তোমার জন্য সুযোগ আসবে না বা সুযোগ কারোর জন্যই আসছে না, তখন কি করবে? বসে থাকবে সুযোগের জন্য? না, তখন তুমি নিজে সুযোগ তৈরি করো, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম সুযোগের জন্ম দেওয়া। নিজের ভেতর থেকে সেই সুযোগের জন্ম দাও এবং সেই সুযোগটাকে নিজের জন্য ব্যবহার করো, ইউটিলাইজ করো, তাহলে দেখবে সুযোগ আপনা আপনি তোমার জন্য কাজ করা শুরু করবে। অপরচুনিটি তুমি নিজে তৈরি করে দিলে নিজের জন্য, বাকিরা কিন্তু সুযোগের জন্য অপেক্ষা করছে। তো যে অনেক দূর এগোতে চাও তোমাদের মধ্যে, অনেক দূর, তারা নিজেকে প্রথম তৈরি করো, এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় হলো সুযোগ খোঁজো, যদি কোনো সুযোগ পাও তার জন্য নিশ্চয়ই খুঁজবে, বাইরের সুযোগও বাইরের থেকে অনেক আসে। আর যদি বাইরের থেকে কোনো সুযোগ না পাও, তো তিন নম্বর হলো নিজে নিজের জন্য সুযোগ বানিয়ে নাও। আর মনে রাখবে, যদি তুমি খুব উপরে উঠতে চাও এবং লিমিটের ওপরে উঠতে চাও, তাহলে মনে রাখবে একটা জায়গা পর্যন্ত সুযোগ আসে, তারপরে সুযোগ কিন্তু বানিয়েই চলতে হয়। তো সব বড় বড় মানুষেরা নিজেরা কিন্তু সুযোগ বানিয়েই ওঠে, একটা জায়গা পর্যন্ত সিঁড়ি থাকে, তারপরে কোনো সিঁড়িই থাকে না। তো সেই সিঁড়ি কিন্তু নিজেকে বানাতে হয়, মানে সেই সুযোগগুলো নিজেকেই বানাতে হয়। তো এইটা মনে রাখো, অনেক ওপরে উঠতে গেলে তোমাকে নিজেকে সুযোগ বানিয়ে নিতে হবে নিজের জন্য, আর সেই সুযোগ কিন্তু তোমাকে এমন জায়গায় উঠিয়ে দেবে সে জায়গায় কেউ উঠতে পারে না, কেউ উঠে দাঁড়াতে পারে না, সেই জায়গায় তুমি উঠে দাঁড়িয়েছো, কারণ বাকিরা তো সিঁড়ি বানায়নি। আজ থেকে একটা সুযোগ নিয়ে আমরা নতুন জিনিস বুঝলাম, সেটা হলো সুযোগের জন্য অপেক্ষা করার থেকে নিজে সুযোগ বানিয়ে নেওয়াটা ভালো। আর দ্বিতীয় কথা হলো, সুযোগ বানালেও শুধু চলবে না, সুযোগ বানানোর থেকেও বড় জিনিস হলো নিজেকে তৈরি রাখা, নিজের ভেতরে সেই শক্তিটাকে রাখা বা নিজের মধ্যে সেই গুণগুলোকে জন্ম দেওয়া, যেটা সুযোগ এলে তুমি ঠিক ব্যবহার করে নিজের সুযোগটাকে নিজের সুবিধায় পরিণত করতে পারবে। তো আজকের ছোট্ট ভিডিওতে এইটুকুনি রইল তোমাদের জন্য, পরের ভিডিওতে আরেকটু কিছু আসবে।